আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের অ্যাডমিন আজকে ইন্ডিয়ান এম্বাসির যমুনা ফিচার পার্ক থেকে ডাইরেক্ট কন্টেন্টটি ধারণ করছি। আজকে 15 নভেম্বর 2023 ইন্ডিয়ান এম্বাসিতে ফর্ম জমা দেওয়ার লাইনের অবস্থা। এটা হলো যমুনা ফিচার পার্কের গেটের বাইরে। এনারা হয়তো তার আত্মীয় স্বজনের জন্য অপেক্ষা করছেন, অথবা 2 নম্বর কোনো একটা লাইন খুঁজছেন যেভাবে ফাইলটা জমা দেওয়া যায়। আর লাইনের অবস্থা কি তা আপনাকে দেখাচ্ছি। আগে যেখানে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জমা নিত, সেখানে এখন বিকাল 5টা পর্যন্ত এমনকি 6টা পর্যন্ত জমা নেয় যারা 5টার মধ্যে ঢুকে যায়, কিন্তু তাও লাইনের শেষ নেই। ওরা প্রতিদিনের স্লটে এত অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, তাও লাইন হিউজ। এই কড়া রোদ্রের মধ্যেও সবাই দাঁড়িয়ে আছে। মার্কেট বন্ধ, কিন্তু পুরো অঙ্গনে মানুষ আর মানুষ। আজকে আমরা ওই 7 তারিখে যে পোস্ট দিয়েছিলাম, 7 তারিখের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে। আমরা ওরকম একটি ফাইল জমা দিয়েছিলাম এবং 11 তারিখে আমাদের ভিসা হয়ে যায়। ওই পাসপোর্ট নিতে আমরা আসছি। আলহামদুলিল্লাহ আমাদের ভিসা হয়েছে এবং আজকে কোর্ট এন্ডোর্সমেন্টের জন্য দিয়ে আসছি। তাই যেহেতু এখন ভিসা প্রসেস স্মুথ হয়ে যাচ্ছে, আমাদের মেঘালয় তারপর দার্জিলিং সিকিম ট্যুর এখন থেকে আবার রেগুলার চলবে। যাদের যে ধরনের ট্যুর প্যাকেজ লাগবে শুধু আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের জন্য রেডি করে দেব। এই হলো ভিসা অবস্থা। এছাড়া ভিসা রিলেটেড কোনো আপডেট লাগলে আমাদেরকে কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।